আজকে আমরা ভর্তি হলো 236 জন, আমাদের 9 জন মারা গিয়েছে এবং আমরা 74% অলরেডি চলে গেছি, মানে শনাক্তের হার। আমার ম্যান পাওয়ার তো আগের যা আছে সেই একই ম্যান পাওয়ার, তো আমরা বেড সংখ্যা শুধু বাড়িয়েছি, বেড সংখ্যা আমরা 300 উন্নীত করেছি, যাতে এবং জনগণ যাতে স্বাস্থ্যসেবা পায় সেই লক্ষ্যে আমাদের বিভাগীয় কমিশনার স্যারের সহায়তায় এবং আমাদের স্বাস্থ্য সচিব মহোদয়ের সহায়তায় সার্বিকভাবে আমরা সব কিছু এখন পর্যন্ত আমরা ম্যানেজেবল সব কিছু। আমরা তো নতুন, যখন আমরা হয়রানিতে থাকি তখন ওরা একটা সেটমেন্ট দিল আমরা ঠিকঠাক করিয়া, তখন ভাবলাম যে কল ঔষধ 4,000 টাকা করে একটা নেওয়া যায়। হ্যাঁ, তখন আমরা তো ওই রকম বুঝি না, 4,000 টাকা সেই ঔষধ বাইরে 2,000 টাকা। কারা নাই এটা ঔষধ গুলো নেয় কারা? ও একটা স্টাফ, এখানে ছোটখাটো স্টাফ। নাম কি? নামটা ঠিক জানি না। কবে আসছেন, কোথেকে আসছেন? আমাদের উপকার করবে, কিন্তু পার ট্যাব একটা ইঞ্জেকশনে, পার ইঞ্জেকশনে 2,000 টাকা নিচ্ছে বেশি, তাহলে 3,000-6,000 টাকা ওটা পকেটে গেছে আমাদের। পরে জানতে পারছেন না? পরে আমি জানছি, আমি নিজে দোকানে ফেস করছি, তখন দোকানে যাই দেখি দ্বিতীয়বারে যখন কিনতে গেছে দেখি ওর দাম অর্ধেক। সেই লোকটি পান নাই পরে আর? না না, সে লোক এই জায়গায় আসে না? জায়গায় আসে, সম্ভবত আমার নজরে পড়ে না, এখানেরই স্টক। আর কেউ এরকম আর কেউ সাথে প্রতারণা করছে? না প্রতারণা করে নাই, কিন্তু আমি আমার এক ভদ্রলোকে দেখলাম আমার সাথে লিফটে যাচ্ছে, আমি বললাম যে এটা ঔষধ কত করে আনছেন, বললো যে 3,500, 2,35,000, কিন্তু বেচে তো 2,000। এই ডিফারেন্সটা কেন ফার্মেসিতে? হ্যাঁ, এটা আপনারা তুললে ধরুন আমার দেখা আছে স্যার। আপনার সাথে প্রতারণা করলো না? তা প্রতারণা তো করছি। হ্যাঁ, আমার সাথে প্রতারণা করছে, ওই আর এক লোকের দেখলাম যে ঔষধের বক্স নিয়ে যায়, কত করে কিনছেন? ক আমি কিনছি 3,500-2,50,000 হতে। আমি 3,500 নেবে কেন, আমি তো 2,000-এ আনছি, আর একটু কম আছে একশো। তখন ওই লোকটা আর কি করে মাইনে ফেলছে, সেহেতু এটা ফার্মিসেলার এইভাবে মাইনাস প্লাসে বিক্রি করে। এই সেই লোকের পান না এখানে আর? না না। হ্যাঁ, নাম জানেন? না নামও জানি না। আপনার নাম কি? আমার নাম মোস্তফা। কোথেকে এলাকা আসছেন, কোথেকে আসছেন? আমি হাতমালে কলেজের ওখান থেকে।